আজ তৈরি করে দেখাবো অন্যতম জনপ্রিয় বেঙ্গলি রেসিপি চিংড়ি পটলের দোলমা। তাহলে চলুন চটপট দেখে নিই খুব সহজে অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ির দোলমা কী করে রান্না করব। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি পটল, একটু মোটা মোটা বড় সাইজের পটল নিয়েছি। এবারে একটা ছুরির সাহায্যে প্রথমে পটলের খোসাটাকে এইভাবে একটু ঘষে নেব। এটা কিন্তু পিল করছি না, অর্থাৎ খোসাটাকে ছাড়িয়ে ফেলছি না, ওপরের ত্বকটাকে জাস্ট একটু ঘষে নিচ্ছি। আমি এখানে 300 গ্রাম পটল নিয়েছি। এবারে এইভাবে খোসাটাকে ছাড়ানোর পর আমি দু সাইডটা ছুরি দিয়ে কেটে নেব। পটলের দুদিকটা কেটে নিয়ে তারপর এই পিলারের সাহায্যে আমি পটলের শ্বাসটাকে ধীরে ধীরে বার করে নেব। এই পটলের দানাদার অংশটা কিন্তু আমাদের পরে কাজে লাগবে, তাই এটাকে ফেলে দেওয়া চলবে না। ছুরি আর পিলারের সাহায্যে আমি পটলের ভেতরের শ্বাস অংশটা বার করে নিলাম। এইভাবে সবকটা পটলকে আমি রেডি করে নেব। আপনারা চাইলে কোনো চামচের পেছনের অংশটা দিয়েও এই কাজটা খুব সহজেই করে নিতে পারবেন। সবকটা পটলকে ছাড়িয়ে নেওয়ার পর এবারে আমি এগুলোকে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন মতন নুন, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। তারপর নুন আর হলুদটাকে ভালো করে পটলের গায়ে মাখিয়ে নেব আর চলে যাব পরের স্টেপে। এবারে মিক্সির ছোট জারটা নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নেব চিংড়ি মাছ। আমি 200 গ্রাম চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছটা নিয়ে নিলাম, পটলের যে শ্বাস অংশটা সেটাও এর মধ্যে নিয়ে নেব। দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা, আপনারা ঝালটা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেব, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো নুন। তারপর সবকিছুকে অল্প জল ব্যবহার করে পেস্ট করে নেব, তারপর ফিরে আসছি। এই দেখুন সবকিছুকে পেস্ট করে নিয়েছি, এবারে চলে যাব নেক্সট স্টেপে। এবারে প্যান গরম করে এর মধ্যে নিয়ে নেব 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এর মধ্যে অ্যাড করে দেব চিংড়ি মাছের পেস্ট। দিয়ে দিচ্ছি রসুন বাটা 1/2 টিস্পুন, তবে রসুনটা আপনারা চাইলে গোটা রসুন থাকলে এর সঙ্গেও বেটে নিতে পারেন একবারে, অর্থাৎ চিংড়ি মাছের সঙ্গে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা। পুরটাকে ফ্রাই করতে শুরু করব মিডিয়াম ফ্লেমে। এবারে এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। তারপর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে নাড়তে নাড়তে রান্না করব, যতক্ষণ না পর্যন্ত এই পুর থেকে সম্পূর্ণ জলটা শুকিয়ে যাচ্ছে আর তেল বেরিয়ে আসছে। সম্পূর্ণ জলটা শুকিয়ে গেছে, পুর থেকে তেল বেরোনো শুরু হয়ে গেছে, আমাদের পটলের দোলমার পুরটা একদম রেডি হয়ে গেল। এবার আমি ওভেনটাকে অফ করে দিয়ে এই পুরটাকে অন্য একটা বোলের মধ্যে নিয়ে নেব। পুর তৈরি করে নেওয়ার পর আবারও আমি প্যান গরম করে তার মধ্যে নিয়ে নেব 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমরা এই পটলগুলোকে ফ্রাই করে নেব। পটলগুলোকে খুব বেশি ফ্রাই করার দরকার নেই, মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট উল্টে পাল্টে ফ্রাই করে নেব, তারপর এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। এইভাবে পটলগুলোকে আমি হালকা ফ্রাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। পটল ভেজে নেওয়ার পর তারপর ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে তৈরি করে রাখা পুরটা ঢুকিয়ে দিতে হবে। সবকটা পটলে আমি প্রথমে পুরটা ঢুকিয়ে নেব, তারপর একটা স্পুনের সাহায্যে এইভাবে একটু ঠেসে ঠেসে পুরগুলোকে আমাদের ঢুকিয়ে নিতে হবে, যাতে পুরটা আলগা না থাকে। দরকার পড়লে একটা আঙুলের সাহায্যে একটু ঠেসে ঠেসে পুরটা ঢুকিয়ে দিচ্ছি, যাতে কোনোভাবে পুরটা বেরিয়ে না আসে।
তারপর এইভাবেই সবকটা পটলে আমি পুর ঢুকিয়ে নেব। এবারে আবারও আমি ওভেনটাকে অন করে নেব, আর এই পটল ভাজার তেলের মধ্যেই আমরা গ্রেভি তৈরি করব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি প্রথমে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা যার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ, দালচিনি আর গোলমরিচ, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোটা জিরে। তারপর ফোড়নটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 8 থেকে 10 সেকেন্ড ফ্রাই করব। ফোড়নটা ফ্রাই করার পর এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ বাটা। একটা বড় সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটাকে মিডিয়াম ফ্লেমে 6 থেকে 7 মিনিট ফ্রাই করব। পেঁয়াজটাকে ফ্রাই করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, 1 টিস্পুন আদা বাটা দিয়ে দিচ্ছি। আমি যখন পুর তৈরি করলাম তখন তার মধ্যে রসুন বাটা ব্যবহার করেছিলাম, তবে আমি কিন্তু এই গ্রেভিটাতে রসুন ব্যবহার করছি না, আপনারা চাইলে অ্যাড করতে পারেন। আদা দেওয়ার পরে আরও 1 মিনিট মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব। এবার এই ফ্লেমটাকে একদম কমিয়ে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 টিস্পুন, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, 1/2 টিস্পুন আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো, যেটাতে ঝাল হয় না, কালারটা ভালো হবে। হলুদ দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, দিয়ে দেবো 1/2 টিস্পুন পরিমাণে নুন, আপনারা স্বাদ অনুসারে দেবেন। আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে গরম মশলার গুঁড়ো। তারপর কিছুটা জল অ্যাড করে মশলাটাকে কষিয়ে নেব ভালো করে। আরেকটু জল অ্যাড করে দিলাম। এবারে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2-3 মিনিটের জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। 2-3 মিনিট মশলাটা কষাতেই মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব টমেটো পিউরি, একটা ছোট সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। মিক্সার বাটিটা অল্প জল দিয়ে ধুয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপর সামান্য মিক্স করে নেব। তারপর ফ্লেমটাকে একদম সিমে করে এটাকে ঢেকে দেব 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ফিরে আসছি। 3 মিনিট হয়ে গেছে, এই দেখুন ওপর থেকে কেমন তেলটা ভাসতে শুরু করেছে, মশলাটা কষানো প্রায় কমপ্লিট। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই, আমি 2 টেবিলস্পুন টক দই এর মধ্যে দিয়ে দিলাম। তারপর আবারও মিক্স করে নেব, আর এই সময় কিন্তু ওভেনটা সিম করাই রয়েছে। আবারও এটাকে ঢেকে দেব জাস্ট 2 মিনিটের জন্য, তারপর ফিরে আসছি। 2 মিনিট হয়ে গেছে, আমাদের মশলা কষানো প্রায় কমপ্লিট। এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দেব 1/2 টিস্পুন পরিমাণে চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। তারপর এটাকে মিক্স করে নিয়ে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে আরও মিনিটখানে কষিয়ে নেব। এবারে মশলা ফাইনালি কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব জল, আমি প্রায় 1 কাপ মতন জল এর মধ্যে অ্যাড করে দেব। তারপর যেই গ্রেভিটা ফুটতে শুরু করবে এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। পটলগুলো অ্যাড করার পর এবার এটাকে আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য, ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকা খুলে পটলগুলোকে একটু উল্টে পাল্টে দেব। তারপর আবারও এটাকে ঢেকে দেব 5 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে। আরও 5 মিনিট হয়ে গেছে, আমাদের চিংড়ি পটলের দোলমা কিন্তু প্রায় রেডি। আমি এই সময় এর মধ্যে অ্যাড করে দেব 1/4 টিস্পুন আরও গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব ঘি, 1 টিস্পুন ঘি ছড়িয়ে দিলাম। তারপর এটাকে ভালো করে একটু মিক্স করে নেব। তারপর ওভেনটাকে অফ করে দিয়ে এটাকে ঢেকে রাখবো আরও 5 মিনিট। তারপর গরম গরম চিংড়ি পটলের দোলমা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। ব্যাস, তৈরি হয়ে গেল খুব সহজে বাঙালির অন্যতম সেরা জনপ্রিয় পটলের রেসিপি, চিংড়ি পটলের দোলমা। আশা রাখি এইভাবে স্টেপ বাই স্টেপ রেসিপি দেখে বাড়িতে ট্রাই করলে আপনাদের কোনো অসুবিধা হবে না, আর স্বাদও হবে সেরা।
তাহলে দর্শক বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।